আপনার উস্তাদ অপেন ভাবে মাহফিলে জানিয়েছে ওটা একটা বেয়াদব। এই বেয়াদবি সত্যি হবে যতক্ষণ বেয়াদবি বন্ধ করিয়া পাও ধরে মাপ না চাইবে এদেরকে ক্ষমা করা যাবে না। ঠিক নেবেন বুখারী শরীফ পড়ছে সাতবার বৈদ্যন্ত আমার কাছে বুখারী সনদ আমার গালি দে আমাকে উস্তাদের সঙ্গে এত বড় বেয়াদবি করবি তোরা ইসলামের কি ভালোটা করবি বারোটা বাজাবি তো তার বয়ান বক্তব্যের মধ্যে কোরআন নাই হাদিস নাই কোন বক্তব্য নাই শুধু উলামার শেখায়েত উলামার শেখায়েত উলামার শেখায়েত কারণ হইল উলামার শেখায়েত করলে জনগণ উলামা বিমুখ হবে এই যে আরেকটা খ্রিস্টানদের ষড়যন্ত্র। সূরা নিসার 59 নম্বর আয়াতটা আপনাদেরকে তাফসীর সহ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই যে দ্বন্দ্ব চলছে আজ আলেমদের ভেতরে যে সমস্যাটা দেখা দিয়েছে একে অন্যের পেছনে যেভাবে নেকেড ভাবে কথা বলছেন যারা কথা বলছেন তাদেরকে আমি সাবধান করছি আপনি থামেন। আপনাকে আপনার উস্তাদ বরদোয়া দিয়েছে আপনার উস্তাদ অপেন ভাবে মাহফিলে জানিয়েছে ওটা একটা বেয়াদব ও যতক্ষণ আমার পা ধরে ক্ষমা না যাবে ওর কোনো ক্ষমা নেই ও সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে কে কোন জায়গায় কি বলে শুধু ফাঁক ফকর খুঁজে ভাইরাল বিষয়গুলো নিয়ে মানুষের কাছে কথা বলে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে এ কথা একটাও আমার নিজের কথা না তার উস্তাদের মুখের কথা এই কথা বলছেন না কেন তার উস্তাদ নিজে ওপেন জানিয়েছে যেটা একটা বেয়াদব ওর এলেম কালাম নেই ও শুধু মানুষের ভুল ধরার জন্য ভাইরাল হওয়ার জন্য এই কাজ করে বেড়ায় ও যে জেলে গিয়েছে ওইটা ওর লোক দেখানো মামলার প্রথম আসামি হয়ে যদি 8-9 মাসে তুই বের হতে পারিস আর আমরা মামলার 7 নম্বর আসামি 3 বছর জেলে থাকা লাগে কোন কারণে মানুষ বোঝে না তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে এসে কোরআনের তাফসির করলেই তো হাফ সেকেন্ড সময় বের হয় না কি করব আরো শুরুই করে কে কোন জায়গায় কি করেছে ওইটা নিয়ে আপনার দরকার কি এখানে আলেম সাহ যারা শিক্ষিত মানুষ আছেন আমি জানি আপনারা বাংলা শিক্ষিত অসুবিধা নেই কোরআন শরীফ বাংলায় পড়েন দেখবেন এখানে তাফসির যত পাওয়া যায় জাতি ও এই শব্দটা আয়াতের দিকে ভালো করে তাকালে দেখবেন আতিউ এটা ফেল এটা ভার্ব এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন রাসুলের নামে দিয়েছেন কিন্তু দুনিয়াতে আল্লাহ রসুলের পরে যত মানুষ আসবে তাদের পরে আতিউ শব্দ নেই আছে নেই তাফসিরের ভেতরে আপনি যত তাফসির আমার দৃষ্টিতে আমি পড়েছি আমি দেখেছি লিখা আছে আল্লাহকে মানা লাগবে কোনো শর্ত দেওয়া যাবে না রসুলুল্লাহকে মানা লাগবে অন্ধভাবে কোনো শর্ত নেই কারণ রসুলকে নিয়ন্ত্রণ করেছে কে আরো জোরে আরো জোরে কিন্তু ওলিল আমরি মিনকুম এর আগে আতিউ নেই আছে নেই কেন নেই আল্লাহ রাসূলকে মানতে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু তারপরে দুনিয়ায় যারাই আসবে কাউকে অন্ধভাবে মানা জায়েজ নেই সে যেই হোক কেন এর পরবর্তী শব্দে আল্লাহ জবাব দিচ্ছেন ফাইতানা জাআতুম ফি শাইইন ফারদ্দু হুয়াল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু আহসানু তাউইলা আল্লাহ পাক বলেন এরপরেও যদি তোমাদের ভেতরে কোনো বিষয়ে তানাজা ঝগড়া হয় মনোমালিন্য হয় কোনো দ্বন্দ্ব দেখা দেয় তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাও এখানে আল্লাহ বলতে পারতেন না আল্লাহ রসুল এবং সাহাবিদের দিকে ফিরে যাও বলতে পারতেন না আল্লাহ তো নিজের নাম বললেন রসুলুল্লাহর নাম বললেন অন্য কারো নাম বলেননি আরে ভাই আপনি অন্ধভাবে কাউকে বিশ্বাস করার দরকার নেই এ শব্দর ভেতরে তাকান আমি তো বানিয়ে বলছি না এখানে আলেমরা বসে আছে
ইং কুম তুম তুকমিনু না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং কিয়ামতে যদি বিশ্বাসী হয়ে থাকেন, যদি লোক দেখানোর জন্য কোনো কাজ করে না থাকেন, সত্যি যদি আল্লাহ একজন আছে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস করে থাকেন, সত্যি কথা বলছি আপনাকে, আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো দিকে ফেরা জায়েজ নেই। এইটাই উত্তম ফয়সালা। এটা বাদ দিয়ে আজ যারা বিভিন্ন কায়দা কৌশল করে নতুন নতুন দলিল বানিয়ে না মানাই লাগবে, আরে ভাই আপনি কোরআন হাদিস বানাবেন, মন মতো ব্যাখ্যা করলে তো আপনি জাহান্নামে যাবেন, আমি তো যা ব্যাখ্যা করছি সব পুরাতন ব্যাখ্যা, সব পড়িয়ে এসেছি, আর আপনি যেটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টায় আছেন, ওটা তো করেছিল শয়তান। শয়তান বলেছিল আনা খায়রুম মিনহু খলকতানি মিন নার খলকতাহু মিন তিন, আমি ওর চাইতে ভালো, কারণ আমাকে আগুন দিয়ে বানিয়েছো, ওরে মাটি দিয়ে বানিয়েছো, আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া। আল্লাহকে সায়েন্স শিখিয়েছে আল্লাহ, উপরের জিনিস কোনোদিন মাথা নষ্ট করে নিচে মানুষের কাছে ছোট হতে পারে, এটা তো মোস্ট আনসাইন্টিফিক। তারা যে এই বিষয়টাকে ইস্যু বানিয়ে উম্মতের ভেতরে ফাটল ধরানোর জন্য চেষ্টায় আছে। কেউ যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে তার ইমান ভেঙে যাক। এ বাংলাদেশে নেই, এ কথা না বোঝার ভান করে আছেন, কারা দেখি হাত তোলেন তো, না আমি হাসির খোরাকি দেইনি, চিন্তা করতেও পারছেন না কি বলছি। জানুয়ারি মাসে জরিপ বের হয়, আপনি দেখবেন এই দেশে 100 জনের মাত্র 15 জন বিশ্বনবীকে একমাত্র আদর্শ মানে, আর 85 জন আসে তা নানা নাই, সব তাল বাহানায় আছে। আপনার কাছে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে অন্য কারো আদর্শ উত্তম মনে হয়, ভালো মনে হয়, আপনি যদি হজ করে আসেন, আপনার ঈমান ভেঙে গেছে। আর ভাঙা ঈমান নিয়ে আপনি ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান নিয়ে জান্নাতে যাওয়া আরো জোরে, আপনাকে তো আমি বাঁচার জন্য বললাম, আপনি গোনা করেছেন সগিরা কবিরা করেছেন করেন, কিন্তু যদি তাও বা করে মারা যেতে পারেন, আপনি জান্নাতে যাবেন, যদি জাহান্নামে যান হয়তো একদিন না একদিন আল্লাহ আপনাকে বের করে দেবে। কিন্তু কোনো মানুষ যদি ঈমানই ভেঙে ফেলে ও যদি একবার জাহান্নামে যায়, কোনো দিন ওই বেঈমান আর জান্নাতে আসবে না। বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করছি 96% মুসলমানের দেশে আমার ঈমান নষ্ট হওয়া সম্ভব না, আপনার ঈমান তো নেই, নষ্ট হবে কি করে, কখন যে ঈমান চলে গেছে আপনি তো টেরও পাচ্ছেন না। এখানে ঈমান যেন ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়, বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি আদর্শ মনে করেন, এখনো থামেন, ফিরে আসেন, আপনার কিন্তু আর ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। এত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। তাফসিরে ফি জিলালিল কোরআনে আমি পড়েছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কাফেরেরা ঘিরে ফেলেছিল, একবার ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ কে আপনাকে বাঁচাবে, নবীজি তার চিরাচরিত্র স্বভাব অনুযায়ী মুখ দিয়ে যেন বলেই ফেললেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ। কথাটাই এমনিতেই মানুষের মুখ দিয়ে কঠিন বিপদে বের হয় না, ওই রকম ঈমান থাকা লাগে। আমাদের তো বিপদে পড়লে আগে মুখ দিয়ে হয় মার নাম নাই বাবার নাম নাই পীরের নাম বের হয়, ওনার এরকম কঠিন মুহূর্তে নাম বের হয়েছে কার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানটা দেখেই তাকে সাহায্য করেছিলেন। মানুষের ঈমানের অবস্থা দেখে আল্লাহর সাহায্য আসে। হযরতে মুসা নবী কখন আল্লাহর সাহায্য পেয়েছেন, যখন উম্মতেরা হতাশ হয়ে গেছে নিরাশ হয়ে গেছে, না বিশাল সাগর পেছনে তিন দিকে শত্রু আর বাঁচা সম্ভব না,
হযরতে মুসা কঠিন মুহূর্তেও বলেছিলেন কালা কাল্লা কখনো না ইন্না রাব্বি সায়াহদিন অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ বের করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুহূর্তে তার উপরে দৃঢ় ঈমান দেখার পরেই কিন্তু এই করেছিলেন ওহাইনা ইলা মুসা আনি বরিব বিআসাকাল বাহার ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাদিল আযীম ওয়া আসলাফনা সামাল আখরিন আল্লাহ পাক বলেন আমি মুসার উপর ওই সময় ওহী করেছি যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে তার ঈমান পৌঁছিয়েছে সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায় নবীদের ঈমান সেখানে শুরু হয় কথা বুঝতেছেন সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয় নবীদের ঈমান সেখানে আরো জোরে এই জন্যই আয়াত অনুযায়ী বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহ পৃথিবীতে এই যে সত্যের মাপকাঠি নিয়ে আজ গণ্ডগোল চলছে দেশে কোরআনে কারিমের আয়াত নবীজির হাদিস বিশ্লেষণ গবেষণা যারা করে তারা ফতোয়া দিয়েছেন এ দুনিয়াতে একমাত্র সত্যের মাপকাঠি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ উসওয়াতুন হাসানা এই শব্দটা পৃথিবীর আগে পরে আর কারো পাবেন না এটা নবীজির নামের আগে পরে আছে উসওয়াতুন হাসানা বলা হয় এমন একটা পাথরকে কষ্টি পাথর এই যে এটা যাই হোক এটা সোনা কিনা স্বর্ণ কিনা এটা পরীক্ষা করার জন্য যে কষ্টি পাথর লাগে নবীজি ওইটা ছিলেন কথা বুঝতেছেন আর নবীজির কাছে এসে তারা ধরা দিয়েছে ইমান এবং আমলে যারা উত্তীর্ণ হয়েছে তারা ছিল সাহাবায়ে কেরাম তারা ছিল ওই খাঁটি স্বর্ণ ঠিক